আসসালামাইকুম, আমি মিরা হুসেইন। অনেকদিন পর পেজ থেকে লাইভ হয়েছি, সো আজকে অ্যাট এ টাইম দুটো ভিডিও রেকর্ড হচ্ছে পেজে এবং বিভিন্ন গ্রুপে ভিডিওগুলো, রেকর্ডেড ভিডিওগুলো হয়তো পরে দেখানো হবে। তো আজকে যে কালেকশন নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে পাকিস্তানি কালেকশন, জিজি কালেকশন, যেটি লনের উপর এবং খুব ডিজিটাল প্রিন্ট করা এবং খুবই কমফোর্টেবল, খুব শাইনিং প্রোডাক্ট। বেসিক্যালি প্রোডাক্টগুলো মানে শপ রেসপন্স অনেক অনেক ভালো। সো যে কালেকশন নিয়ে কথা বলছি সেটি চলে এসছে আমার হাতে, দেখাতে যাচ্ছি জিজি কালেকশনের চমৎকার একটি কালার। সে আগে একটু দেখিয়ে নিচ্ছি, এটা হচ্ছে জিজির লোগোটা আর এটা হচ্ছে মোল ড্রেসটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মোল ড্রেসটা লাইট বেসের উপর, ঠিক সি গ্রিন বলা যায় না, পেস্টি বলা যায়, ঠিক আছে? এই অংশটা অ্যাকচুয়ালি সি গ্রিন, এটার ভেতরে একদম লাইট কালার এটা। দেন এটা নেকলাইনের ডিজাইন, এটা হচ্ছে নেকলাইনের ডিজাইন। এই ড্রেসগুলো ওপেন করার পর সত্যি সত্যি যারা এই টাইপের ড্রেস পরো তাদের দেখলে পছন্দ হওয়ার কথা। এটা হচ্ছে দামান পোর্শনটা, ঠিক আছে? এই পর্যন্ত আমাদের নিচের পোর্শনটা আর ফ্রন্ট ব্যাক একই রকম কাজ করা। সো যেভাবে খুশি তোমরা মেক করতে পারো ফ্রন্ট ব্যাক তোমাদের ইচ্ছে মতো। মেবি এইটা ফ্রন্ট, হ্যাঁ মেবি এইটা ফ্রন্ট, ফ্রন্টের দুপাশে এভাবে প্রিন্ট করা আর নিচে হচ্ছে কি এভাবে এই অংশটা দূর থেকে দেখলে মনে হয় যে এমব্রয়ডারি করা, কিন্তু পুরোটাই হচ্ছে ডিজিটাল প্রিন্ট লনের উপর। আচ্ছা এবার আমি ব্যাক পার্টটা দেখাই। আমি প্রথমে যে পার্টটি ধরেছিলাম সেটি ছিল ব্যাক পার্ট, এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্টের নিচেও কিন্তু সেম, এই যে। আর সবাই জিজ্ঞেস করে ক্যাটালগে স্লিপ থাকে না, অ্যাকচুয়ালি স্লিপসগুলো ক্যাটালগরা এত ডিজাইন করে বানায় ক্যাটালগে স্লিপসগুলো দেখায় না, অনেকে ভাবে যে স্লিপসগুলো কি আসলে নেই, কিন্তু স্লিপসগুলো থাকে এক্সট্রা হিউজ ফ্যাব্রিক্স, ফুল শর্ট হাফ যে কোনোভাবে যে কোনো স্লিপসই তোমরা মেক করতে পারো। দিস ইজ দ্য স্লিপস পোর্শন। আচ্ছা আমি মূল ড্রেসটি একটু ধরে দেখাচ্ছি, আমি কিন্তু এলোমেলো করে ফেলছি, কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক নিজেই বুঝতে পারছি না, এই যে। আর এটা আমাদের মূল ড্রেস, আর এটার সঙ্গে থাকছে হচ্ছে খুব সুন্দর একটি ডিজিটাল প্রিন্টেড দোপাট্টা। বড় বড় দোপাট্টাগুলো দেখাতে আমার অনেক ভালো লাগে, এই কালেকশনের দোপাট্টাগুলো অলমোস্ট একটা হাফ শাড়ির মতো মনে হয় আর অনেক লং, অনেক লং। সি বিলিভ মি যে এত চমৎকার, যারা নিয়েছে তারা প্রত্যেকেই বলেছে আপু এই ড্রেসগুলো খুবই জোস, রিজনেবল প্রাইসের ভেতরে ড্রেসগুলো সত্যি সুপার। এই যে ঠিক আছে, নিচের পোর্শনটা যদি আরেকটু উপরে উঠাই, এই যে নিচে এত লং, আমি কিভাবে দেখাবো, মানে অনেক হাইট যাদের কম তাদের কিন্তু আমার মনে হয় যে নিঃসন্দেহে কেটে ফেলতে হবে নিচের ঝুলগুলো এত লং। সো এই হচ্ছে দুপাট্টা আর এটা হচ্ছে গিয়ে আমাদের স্লিভস, এই যে লাইট পেজ। প্রাইস হচ্ছে খুবই রিজনেবল 1800 টাকা। নিতে চাইলে পেজে ইনবক্স করতে হবে, খুবই ফার্স্ট ফার্স্ট ইনবক্স করতে হবে, লিমিটেড স্টক। তবে রেজিস্টার করার ইচ্ছে আছে, অর্ডার করা আছে, যেহেতু এত সুন্দর কালেকশন সবাই স্যাটিসফাইড হবে এই ধরনের কালেকশনগুলো নিয়ে। আবারও দেখাচ্ছি নেকলাইনটা ধরে, এই যে ঠিক আছে, মাত্র 1800 টাকা। এই পার্টিস্টে ড্রেসটির ক্যাটালগ আছে, আমি একটু ক্যাটালগও দেখিয়ে দিচ্ছি, ক্যাটালগটা দাও তো। এই হচ্ছে ক্যাটালগ, সি দ্য ক্যাটালগ, ওকে। প্রাইস হচ্ছে 1800 টাকা। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে, যাচ্ছি পরবর্তী কালেকশনে। এগুলো টোটাল আমাদের 12টা ড্রেস, টোটাল 12টা ড্রেসের ভেতর এই মুহূর্তে আজকে আমি 6টা ড্রেস দেখানোরই চেষ্টা করব। এর পরের কালেকশন কোথায়, এরপরে হচ্ছে এইটা, এটা হচ্ছে গ্রিনের উপর, হ্যাঁ এটা হচ্ছে গ্রিনের উপর, বটল গ্রিন বলা যায়, এই যে বটল গ্রিনের মধ্যে
একটা নেকলাইন খুবই শেডটা দেখো খুবই জোস, এই যে একটা শেড এবং নিচের যে শেডটা এই যে দেখো নিচের শেডটা ঠিক আছে, এটা হচ্ছে নিচের শেডটা ডিজিটাল প্রিন্ট করা মেবি ডার্ক একটা গ্রিন কালারের মধ্যে, ডার্ক গ্রিন কালারের মধ্যে মাল্টি কালার ডিজিটাল প্রিন্টেড লেয়ার। সো ফ্রন্ট এগুলোকে দেখে ম্যাক্সিমাম হয় কি যে অনেকেই ভুল করে এগুলো কি এমব্রো ওয়ার্ক নাকি ডিজিটাল প্রিন্ট করা, এই কোশ্চেনের অ্যান্সার আমাকে কিন্তু ইনবক্সে সারাদিন দিতে হয়। তো ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্টটাও দেখাই, এটা হচ্ছে ব্যাক পার্ট, ফ্রন্ট ব্যাক সেম, আর তোমরা তোমাদের ইচ্ছে মতো ফ্রন্ট ব্যাক ইউজ করতে পারো। এটা হচ্ছে ব্যাক, সি এটা হচ্ছে ব্যাক, এই নিচে যেটি আছে এটা হচ্ছে কি স্লিভস, ফুল স্লিভস হবে একদম এই যে এই পোর্শন থেকে নিচে, এই এই পোর্শন, এই পোর্শন থেকে একদম নিচের পুরোটুকু যেটি হচ্ছে কি স্লিভসের জন্য ইউজ করা হবে আর কি দেওয়া আছে। তো ড্রেসটি ধরি, মূল ড্রেস খুবই কমফোর্টেবল লন, সুইজের এক ক্যাটাগরি, লনের এক ক্যাটাগরি, তবে এগুলো 1800 টাকার ভেতর যারা পাকিস্তানি কালেকশন পড়ো তারা এগুলো ধরে চোখ বন্ধ করে স্যাটিসফাইড হবা, কারণ এত জোস কালেকশন। আমি আবারও বলছি এগুলোর পেজে দেন শপের রিভিউ অনেক ভালো, আর যারা একটু ড্রেস পারচেজ করে বিশেষ করে অনলাইন থেকে তারা কিন্তু অ্যাট এ টাইম 2টা 3টা করে নিয়ে নেয় এবং বলে যে আপনি ড্রেসগুলো আসলেও জোস, মানে রিজনেবল প্রাইসের ভেতর বা এই বাজেটের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে দুপাট্টা, এটা হচ্ছে দুপাট্টা, আর সালোয়ারটা দেখে আম্মু, এটা হচ্ছে গিয়ে সালোয়ার বটল গ্রিন কালার সালোয়ার, প্রাইস কিন্তু সেম, প্রাইস হচ্ছে 1700 টাকা। ক্যাটালগ কি আছে এটার সাথে? আছে, সবগুলোর সঙ্গে ক্যাটালগ আছে প্যাকেটের ভেতরে। সো এটা হচ্ছে আমাদের ড্রেসটি, মূল ড্রেসটি খুবই জোস লাগছে, কালার খুবই জোস লাগছে। এটা হচ্ছে গিয়ে ক্যাটালগ, এই 1700 টাকা প্রাইস, ছটপট দেখিয়ে ফেলছি সবগুলো ড্রেস, পরে কালেকশনে যাচ্ছি, পরে যেটি দেখাবো এটি অনেকে পার্পেল ভেবে ভুল করে, বাট এটা পার্পেল না, এটা মেবি চকলেট, এটা চকলেট কালার, আমিও লাইক করতে এসে আসলে কালারটি বুঝতে পারছি, আমার কাছেও মনে হচ্ছিল মেবি এটা একটা, এটা পার্পেল কালার। ওকে, কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক খুবই ডিফিকাল্ট, একটু আপিরা আমি একটু বের করার চেষ্টা করছি এটা। ওকে পেয়েছি, সো এটা হচ্ছে কি আমাদের ফ্রন্ট, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট চকলেট কালারের মধ্যে, ওটা নেকলাইনের ডিজাইন, এটা নেকলাইনের ডিজাইনটি দেখো চকলেট কালার, এবং এটা নিচের লেয়ারটা ঠিক এইভাবে। অনেকে ড্রেসগুলো লাইভ দেখতে চেয়েছিলেন, মূলত তাদের জন্য এই রেকর্ডেড লাইভ, আর একটু টাইমিংটা হয়নি বলে লাইভে আসা হয়নি, চেষ্টা করছি পরবর্তীতে এটি কাজে লাগবে, ভিডিওটি সবারই কাজে লাগবে। নিচের লেয়ারটা দেখো এভাবে ফ্লোরাল প্রিন্ট করা, ঠিক আছে। দেন ব্যাকপার্টটা যাই, ব্যাকপার্টটা তো আরও জোস, ব্যাকপার্টটা খুবই শাইনিং ফেব্রিক্স, খুবই খুবই জোস। আচ্ছা, এটা আমাদের নিচের দামান পোর্শনটা, একদম এই এই বর্ডার পর্যন্ত হচ্ছে নিচের পোর্শনটা, বাকি অংশটা স্লিভস। আমি একটু ব্যাকপার্টটা ধরে দেখাই, এভাবে ব্যাকপার্টটা ধরে দেখাচ্ছি, দিস ইজ দ্য ব্যাক পোর্শন, ঠিক আছে, দিস ইজ দ্য ব্যাক পোর্শন। এই এক্সট্রা ফেব্রিকসটুকু হচ্ছে স্লিভসের জন্য, এটা হচ্ছে স্লিভসের জন্য দোপাট্টা গুলো, সবগুলো ড্রেসের দোপাট্টা খুবই 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 খুবই
সুন্দর, মারাত্মক সুন্দর, ভয়ঙ্কর দোপাট্টা গুলো, কমফোর্টেবল। এই যে দেখো আমাদের লাইভের ভাষা গুলো এরকমই হয়ে গেছে, ভয়ঙ্কর সুন্দর, জাস্ট ওয়াও। আসলে এই যে দেখো বিগ সাইজের ফুলগুলো, বিশেষ করে পার্পল কালার ফুলগুলো বা চকলেটের মধ্যে পিঙ্ক কালার ফুলগুলো কত কত নাইস লাগছে। এই যে ড্রেসটি, ঠিক আছে, প্রাইস হচ্ছে 1800 টাকা। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে, আর সাথে সাথে আমি একটু ক্যাটালগটাও দেখিয়ে দিচ্ছি, সঙ্গে দেখিয়ে দিচ্ছি সেলর, যেটি চকলেট কালার বলা যায় যেটিকে। এই যে চকলেট কালার, ঠিক আছে, সেলর হচ্ছে মূল ড্রেস। লাইটের অ্যাপস আসছে, এই যে ড্রেস একটু, এখানে একটু লাইটের প্রবলেম হচ্ছে মেবি। আচ্ছা ঠিক আছে, সো ড্রেসগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই পারচেজ করতে পারো, পেজেও ইনবক্স করতে পারো সেম ড্রেসগুলো। আচ্ছা জি জি, এই প্রোডাক্টটি নিয়ে একটু কথা বলছি। সো জিজির বোটল গ্রিন কালেকশন নিয়ে কথা বলছি। নেকলাইনটা হচ্ছে একটু মেরুনের উপর একটা প্রিন্টেড কালেকশন, আর পুরোটার মধ্যে হচ্ছে কি সেলফ প্রিন্ট, পুরোটার মধ্যে এভাবে সেলফ প্রিন্ট করা আছে। কেন এরকম প্রবলেম করছে জানি না, লাইট একটু প্রবলেম হচ্ছে, একটু না অনেক বেশি প্রবলেম হচ্ছে লাইটে, লাইট প্রবলেম করছিল। নেক লাইনের ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি, নেক লাইন বটল গ্রিনের উপর সেলফ একটা প্রিন্ট করা, সেলফ একটা প্রিন্ট করা বটল গ্রিনের উপর। আর নিচের যে লেয়ারটি, এটা হচ্ছে নিচের লেয়ার, সি নিচের লেয়ারটা এইভাবে ডিজিটাল প্রিন্ট করা। খুবই শাইনিং প্রোডাক্টগুলো। আচ্ছা এরপরে ব্যাক পার্টটা দেখাচ্ছি, এটা হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্টটা সেলফ প্রিন্টেড কালেকশন। নিচের লেয়ারটা দেখো, নিচের লেয়ারটা হচ্ছে মাল্টি কালার হচ্ছে, এটা ডিজিটাল প্রিন্ট, ফ্লোরাল ডিজাইন নিচের লেয়ার। আর তার নিচের অংশটা হচ্ছে, মানে একটু হচ্ছিলো যে লাইটে প্রবলেম করছিলো বলে আমার আসলে কাজ করতে গিয়েও ঝামেলা হয়ে গেছে। এটা হচ্ছে স্লিভস, দু পাশে দুটো ডিজাইন আছে দুটো স্লিভস এর জন্য। ঠিক আছে, তো মূল ড্রেসে চলে যাই। এগুলো খুব কমফোর্টেবল, যারা একটু বাইরে যাওয়া, বিশেষ করে অফিস গোয়িং গার্ল, ভার্সিটি গোয়িং গার্লগুলো এই ড্রেসগুলো, তিনটা চারটা ড্রেস নিতে পারো, অনেকে নেয় বলেই বলছি, অনেকে নেয় বলেই বলছি যে এগুলো নিতে পারো কারণ খুবই কমফোর্টেবল। আচ্ছা আর এরপরে দোপাট্টা দেখো, দোপাট্টা বটল গ্রিনের উপর, এটা একটু নিচের লেয়ার, আর টাচ করার পরেই মন খুশি হয়ে যাবে, এত সফট কমফোর্টেবল ক্যাম্বার শিফন কালেকশন, শিফনের এতগুলো দোপাট্টা ধরা হয়, এভাবে দোপাট্টাগুলো যখন এই যে এভাবে এইভাবে ধরার পর আমরা দেখাতে যাই, তখন এত লং এত ওয়াইড অ্যাকচুয়ালি দোপাট্টাগুলো হয় না। ইদানিং রিসেন্ট যে ডিজাইনগুলো আসছে, রিসেন্ট সবগুলো ডিজাইনের দোপাট্টা কিন্তু সেম। আর একটু ভালো করে ক্লোজলি দেখাই, এই দেখো দোপাট্টাগুলো সাইডের লেয়ারটা সুন্দরভাবে ফুল, এই সাইডে ছোট 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 ফুলের ডিজাইনগুলো। আচ্ছা নিচের লেয়ারটি, ঠিক আছে, এই যে একদম বটল গ্রিনের মধ্যে সেলফ একটা প্রিন্টও আছে, নট একদম গ্রিন, এর মধ্যে কিন্তু একটা প্রিন্ট আছে, আমি জানি না লাইটিংয়ে বোঝা যাচ্ছে কি না, ঠিক এই অংশটার মধ্যে একটা প্রিন্ট আছে। আচ্ছা সেলর, সেলর হচ্ছে ডার্ক ডার্ক গ্রিন, এই যে সেলর
হচ্ছে ডার্ক গ্রিন, প্রাইস হচ্ছে 1700 টাকা। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন। আর নিচে অ্যাকচুয়ালি সমস্ত কাজগুলো, নিচের কাজগুলো আমি হয়তো ক্যামেরার জন্য নিজের কাজগুলো ভালোভাবে দেখাতে পারছি না, নিচের কাজগুলোই মনে হয় খুব বেশি ভালো লাগছে, খুব বেশি ব্রাইট নিচের কাজগুলো। আচ্ছা, নেকলাইনের ডিজাইন, প্রাইস হচ্ছে 1800 টাকা। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন। ফার্স্ট ফার্স্ট লিমিটেড স্টক, দেন পরের কালেকশন, এটা তো বলার কিচ্ছু নাই। চোখ বন্ধ করে যাদের লাইট কালার পছন্দ নিতে পারেন। এটাকে কি কালার বলা যায়, এটাকে পিচ কালার বলা যায়। পিচ কালারের মধ্যে নেকলাইনটা এভাবে ওয়ার্ক করা, ডিজিটাল প্রিন্ট করা। আর পুরো কালেক্ট, পুরো ফেব্রিক্সটাই কিন্তু একটা সেলফ প্রিন্ট আছে, বোঝা যায় কি না জানি না, পুরো ফেব্রিক্সের মধ্যে একটা সেলফ প্রিন্ট আছে। এখানে খুব একটা লাইট নেই, তারপরে একটু লাইটের প্রবলেম হচ্ছে আর কি আজকে। নিচের লেয়ারটি হচ্ছে ঠিক এইরকম ভাবে, একটু ক্লোজ ভিউ দেই যাতে করে সবাই বুঝতে পারে। এই যে এটা হচ্ছে নিচের লেয়ার, ঠিক আছে। আর ব্যাক পোর্শনটাও, এটা আমাদের ফ্রন্টের ফ্রন্ট ব্যাক পোর্শনটাও দেখাই। এটা হচ্ছে গিফট ব্যাগ, এটা আমাদের নিচের পোর্শনটা ডিসিপ্লিন করা। একটু ক্লোজ ভিউ দেই, পিচ অনেকে পাকিস্তানি ম্যাক্সিমাম কালেকশনই হচ্ছে লাইট কালারের উপর, তো কিছু কিছু কালার থাকে স্পেসিফিকভাবে এই কালারগুলোকেই তারা মানে হ্যাঁ ডিজাইনিংয়ের ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে থাকে। ম্যাক্সিমাম কালেকশনগুলো পেস্ট আর পিচ কালারের মধ্যে এখনকার। এটা হচ্ছে স্লিভস, ঠিক আছে, এই অংশটা স্লিভস। পার্পেলের যে লেয়ারটি, এই লেয়ারটি বাদ দিয়ে বাকি অংশটি হচ্ছে গিয়ে স্লিভসের জন্য। আমার ধরা মনে হয় একটু এলোমেলো হয়ে গেছে, এই যে এটা হচ্ছে স্লিভস এই অংশটি। আচ্ছা, পুরো মূল ড্রেসটি ধরি, শেষ। আরেকটা আছে, আচ্ছা আরেকটা যেহেতু আছে একটু ঝটফট করি। এটা আমাদের স্লিভস, ঠিক আছে, স্লিভসটা দেখো, ব্যাম্বার শিফনের উপর ফ্লোরাল ডিজাইন, খুব সুন্দরভাবে পিচ কালারের উপর অরেঞ্জ কালার একটা বর্ডার আছে। আর এই ডিজাইনগুলো দেখো খুব সুন্দরভাবে পার করা, দূর থেকে দেখলে মনে হয় পার করা, দূর থেকে অ্যাম্ব্রো ওয়ার্কও মনে হয় অনেকের কাছে। অনেকে হয়তো আমাকে অনেকে আমাকে কোশ্চেন করে, আপু এই ড্রেসগুলো অ্যাকচুয়ালি প্রিন্টগুলো কিসের? এই যে সিফ দোপাট্টা, এটার সাথে আছে, এটার সাথে আছে সালোয়ার, সালোয়ার তো মাস্ট দেখাতেই হয়। এটার সাথে হচ্ছে এই যে সালোয়ার, প্রাইস হচ্ছে 1700 টাকা, সরি প্রাইস হচ্ছে 1800 টাকা। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন পেজে। জিজির আপডেট ভার্সনও কিন্তু পেজে অ্যাভেলেবেল, সেটি দেখতে হলে চোখ রাখতে হবে। আর এই ড্রেসগুলোর অনেকে লাইভ দেখতে চেয়েছিলেন বলেই কিন্তু আজকে ড্রেসগুলো নিয়ে ক্যামেরার সামনে আসা। ওকে, সো সি থরাই কি একটু ভুল হচ্ছে নাকি? ঠিক আছে, ওকে। আচ্ছা, লাস্ট একটি কালেকশন দেখাবো, সেটি খুবই ব্রাইট একটি কালেকশন। আচ্ছা, আমি যতই ধরছি আমার কাছে মনে হচ্ছে নিচের কালেকশনগুলোই খুব বেশি দেখানো উচিত। নিচের কালেকশনগুলো কিন্তু সুন্দর, ডিজাইনগুলো নিচেই মূলত। আচ্ছা, পর একদম লাস্ট কালেকশন, সেটি হচ্ছে কি, সেটি কি দেখি, অরেঞ্জের উপর, অলিভ অ্যান্ড অরেঞ্জ শেডের উপর। আচ্ছা, এটা সামনাসামনি ক্যামেরা দেখে বোঝা যায়নি এটি ডিজাইনটি কি। নেকলাইন, এটা হচ্ছে আমাদের নেকলাইন। অ্যান্ড দামান পোর্শন, দামানটা দেখো খুব সুন্দরভাবে প্রিন্ট করা, এই যে খুব সুন্দরভাবে প্রিন্ট করা দামানটা।
ডিজিটাল প্রিন্টে এটাই মনে হয় স্পেশালিটি, পুরো প্রিন্টটাকে খুব জীবন্ত মনে হয়, কিংবা মনে হয় যে আর্ট করা, না আর্ট করা না, জীবন্ত ন্যাচারাল মনে হচ্ছে। ওকে, সো অরেঞ্জের উপর অলিভ, আর অরেঞ্জের উপর ঠিক অলিভ না, মাস্টার্ড ইয়েলোও বলা যায়, মাস্টার্ড ইয়েলোর সাথে অরেঞ্জ কন্ট্রাস্টে এই ডিজাইনটি, নেকলাইনটা ঠিক এমন হবে। আচ্ছা, এটা ব্যাক পোর্শনটা একটু যাই, ব্যাক পোর্শনটাও ঠিক মিডল লাইনে এভাবে প্রিন্ট করা, আর এটা হচ্ছে আমাদের নিচের পার্ট, ঠিক আছে, নিচের পার্ট। আর তার নিচে হচ্ছে গিয়ে ফেব্রিক্সটা হচ্ছে, ফেব্রিক্সটা হচ্ছে গিয়ে স্লিভসের জন্য। কথা বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে দোপাট্টা, দোপাট্টাও কিন্তু সেম ড্রেসের মতোই, জাস্ট দুটো কন্ট্রাস্টে, ঠিক নিচের দুপাশটায় হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা, সুন্দরভাবে প্রিন্ট প্রিন্ট করা হয়েছে। কালার কালারটিও ভালো লাগছে, আমি জানি না আপনাদের কেমন লাগবে, খুবই জোস কালেকশন, রিজনেবল প্রাইজের ভেতরে। কেউ যদি চান এই কালেকশনগুলো করতে পারেন, আর পেজ থেকে হয়েছে, যারা অনলাইনে অর্ডার করেছে তারা কিন্তু একটা নেওয়ার পর পাশাপাশি আবার কয়েকটি কালারের অর্ডার করেছে, কারণ তারা এত বেশি খুশি ছিলেন বা স্যাটিসফাইড ছিলেন যে তাৎক্ষণিকভাবে নিতে না পারলেও তিন চারটি বুক করে রেখে তারপরে হয়তো অনেকেই নিয়েছেন এবং এখনও নিচ্ছেন। আচ্ছা, জিজির আপডেট ভার্সন এবং এই ভার্সনগুলো আমাদের পেজে অ্যাভেলেবেল, নিতে চাইলে অবশ্যই পেজে আসতে হবে, আর সারা বাংলাদেশে আমরা তো ডেলিভারি দিচ্ছি, ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 80, আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা। আর 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 কিছু বলার আছে? হ্যাঁ, কোনো রিকোয়েস্ট থাকলে, কোনো কিছু জানার থাকলে, কিংবা কোনো নতুন নতুন কালেকশন পেতে চাইলে অবশ্যই পেজে মেসেজ করবেন, চেষ্টা করব আপনাদের সাথে, আপনাদেরকে আপডেট রাখার, আপনাদের সঙ্গে যুক্ত থাকার। আর সবাই সবার জন্য শুভকামনা, সো সবার জন্য শুভকামনা। আর যেতে যেতে আরেকটি কথা শেয়ার না করলেই নয়, সেটি হচ্ছে পেজে যখনই যারাই যে কোনো ড্রেসের অর্ডার করবেন, অবশ্যই অবশ্যই 100% কনফার্ম হয়, কারণ অনেক সময় জাস্ট ড্রেস অর্ডার করেন, আমরা বুক করে রেখে দিই, পরবর্তীতে দেখা যায় ওই ড্রেসটার অনেক ডিমান্ড থাকে, অনেকে চায়, কিন্তু আমরা বুক করা ড্রেসগুলো কিন্তু অন্য কাউকে দেই না, কিন্তু পরে যখন আপনারা ক্যান্সেল করে দেন সেটা আমাদের নিজেদেরও খারাপ লাগে, কারণ এই ড্রেসটা হয়তো অন্য কাউকে আমরা দিতে পারতাম, সেটি হয় না। ইদানিং এই জিনিসগুলো খুব বেশি হচ্ছে যে বুকিংয়ের এক সপ্তাহ পর অনেকে ক্যান্সেল করে দিচ্ছেন, কারণ নতুন ভার্সন আসার পর বা দেখার পর। সো 200% কনফার্ম হয়ে দেন পেজে মেসেজ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ। আমি